নমস্কার বন্ধুরা, আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেবেন কী করে আমি রান্নাটা করেছি। তো একটা পাত্রে সুজি, আমুল দুধ, তারপরে নিয়ে নিচ্ছি ময়দা, আর নিয়ে নেব দেশি ঘি। তো আমার যতটুকু লেগেছে আমি তেমন নিয়েছি, আপনাদের ঘরে যতজন থাকবে ফ্যামিলি মেম্বার সেই অনুযায়ী নেবেন। আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, ওই ডিমটা দিয়েই কিন্তু পুরো মাখা হয়ে যাবে। একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে হাতে যেহেতু লেগে যাচ্ছে সেই জন্য হাতে আবার একটু ঘি মাখিয়ে নিয়ে পুরো ডোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সেট হতে দিলে বেশি ভালো হয়। আমি একটু তাড়াতাড়ি করেছি বলে আমি সাথে সাথেই করে নিয়েছি, এটাতেও কিন্তু খেতে টেস্ট হয়েছে। আর কিছুক্ষণ রেখে দিলে আরও ভালো টেস্ট হতো। এরপরে যেমন শেপ দরকার তেমন করে নেবেন। আপনারা গোল রসগোল্লার মতো করতে পারেন, আবার আমার মতনও করতে পারেন। আমি ল্যাংচার একটা শেপ দিয়ে নিয়েছি। প্রত্যেকটা ডোর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে প্রত্যেকটা লেচিকে এরকম শেপ দিয়ে নিয়েছি। দিয়ে একটা কড়াইতে রেপসিড রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আর একটা কড়াইতে আমি চিনি শিরা হতে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে ওই মিষ্টির যে শেপ করে রেখেছিলাম সেইগুলোকে একদম সিম করে, গ্যাস সিম করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। নিয়ে ওই যে চিনির শিরাটা আছে তার মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। ওটা ফুটে গেলেই এই যে ভেজে রাখা মিষ্টিগুলো আমি ওই শিরার মধ্যে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু শিরাটা মিষ্টিটা কিন্তু মিষ্টি ওর মধ্যে ঢুকে যাবে, দারুণ খেতে হবে।